বিশ্ববরেণ্য আলেমে দিন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদির প্রথম মৃত্যুবার্ষিকী আজ এক চার আগস্ট দুই শূন্য দুই তিন সালের এই দিনে রাত আটটা চার শূন্য মিনিটে তিনি রাজধানীর বিএসএসএম সাবেক পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন ওই সময় আল্লামা সাইদির ছেলে মাসুদ সাইদি ফেসবুক স্টোটাসে বলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন কুরআনের পাখি আট চার শূন্য এ দুনিয়া সফর শেষ করেছেন এর আগে এক স্টোটাসে তিনি বলেন আল্লাহ রহম করার মালিক আমরা আব্বার শারীরিক অবস্থার অবন্তির খবর পাচ্ছি হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসন নিষ্ঠুর আচরণ করছে তারা আমাদেরকে কোনো তথ্য তো দিচ্ছেই না আমাদেরকে একরকম অসহায় করে রেখেছে তারা কিছু একটা লুকাচ্ছে আমাদের কাছ থেকে আমরা আব্বার আবারও হার্ট অ্যাটাকের খবর পাচ্ছি আল্লাহ দয়া কর তুমি আল্লামা সাইদিকে ভিক্ষা দাও এর আগে এক তিন আগস্ট বিকেলে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজুদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে তাকে বিএসএসএনইউতে পাঠানো হয় কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট এক এ বন্দী ছিলেন দেলাওয়ার হোসাইন সাইদি সেখানে থাকা অবস্থায় রোববার বিকেল পাঁচটার দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি এ সময় বুকে ব্যথা অনুভব করেছিলেন জামায়াতের এ নেতা এরপরই তাকে হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে জনতার ভিড় পুলিশি অ্যাকশন বিশ্ববরেণ্য আলেমে দিন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি মৃত্যু সংবাদে তাকে এখন দেখতে রাতভর হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান করে তার ভক্তরা ভোরে পুলিশি অ্যাকশনে পুরো হাসপাতাল এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এ সময় পুলিশ দফায় দফায় সাউন্ড গ্রেনেড রাবার বুলেট টিয়ারসেল নিক্ষেপ করে রক্তাক্ত হয় সাইদি ভক্তরা একাধারে সাউন্ড গ্রেনেড রাবার বুলেট টিয়াশেল নিক্ষেপ করতে থাকে মুহুরমুহু সাউ গ্রেনেড গুলি ও টিয়াশেল নিক্ষেপের কারণে পুরো এলাকা বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে এ সময় অর্ধশতাধিক মৌসল্লি আহত হয় রক্তাক্ত হয় হাসপাতাল প্রাঙ্গণ হাসপাতালে আগত রোগীদের আত্মীয়স্বজন মসজিদের সাধারণ মুসল্লিগণও রেহাই পাননি ঢাকায় নামায় জানা করতে চাইলে প্রশাসন তা করতে দেয়নি এক পাঁচ আগস্ট ভোর পাঁচটা চার শূন্য মিনিটের দিকে লাশবাহী ফ্রিজিং দাড়িতে করে আল্লামা সাইদিকে বের করে নিয়ে যাওয়া হয় এ সময় আল্লামা সাইদির লাশবাহী অ্যাম্বুলেন্স ঘিরে পুলিশের করা নিরাপত্তা ছিল পুলিশি পাহারা এক দফা ফ্রিজিং অ্যাম্বুলেন্স পরিবর্তন করে নিয়ে যায় পিরোজপুরের উদ্দেশ্যে পিরোজপুরে দাফন দুই দফা নামায় জানা শেষে ছেলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি নিজের গড়া প্রতিষ্ঠান আল্লামা সাইদি ফাউন্ডেশনের বায়তুল জামে মসজিদের পাশে দাফন করা হয় তাকে লাখো মানুষের অশ্রু কান্নার রোলের মধ্য দিয়ে বিদায় জানানো এই কুরআনের খাদেম এক চার বছর পরে নিজ হাতে গড়া প্রতিষ্ঠানেই ফিরলেন তবে জীবিত নয় লাশ হয়ে গণপরিবহন বন্ধ থাকলেও প্রিয় মানুষকে দেখার জন্য পিরোজপুরের আল্লামা সাইদি ফাউন্ডেশনে বাঁধভা জোয়ারের মতো ছুটে আসেন ইসলাম প্রিয় জনতা পথে পথে শিকার হয়েছেন হয়রানির তারপরও তাদের ছুটে আসা আটকাতে পারেনি কেউ আল্লামা সাইদি ফাউন্ডেশনে অনুষ্ঠিত প্রথম নামায় জানা যায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান মরহুমের দ্বিতীয় পুত্র শামীম বিন সাইদির ইমামতিতে দ্বিতীয় জানায়া অনুষ্ঠিত হয় এবং দেশে বিদেশে গায়েবানা জানায়া অনুষ্ঠিত হয় জানায় শেষে তাকে নিজের প্রতিষ্ঠিত আল্লামা সাইদি ফাউন্ডেশনের বায়তুল হামদ জামে মসজিদের পাশে দাফন করা হয় এখানেই তার ছোট ভাই হুমায়ুন কবির সাইদি এবং তার জ্যেষ্ঠ পুত্র মাওলানা রাফিক বিন সাইদির কবর রয়েছে আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদির নামায় জানা যায় আলেম ওলামা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী বিভিন্ন শ্রেণী পেশাসহ লক্ষ লক্ষ সাধারণ মানুষ শরিক হন বৈরী আবহাওয়া সত্ত্বেও তাকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষের ঢল নামে তারা অসুচিক্ত নয়নে তাদের প্রিয় রাহবারকে বিদায় জানান এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় পথে পথে হয়রানি দেলাওয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহের পিরোজপুর সাইদি ফাউন্ডেশনে জানা দফন করতে যাওয়া ও আসার পথে পথে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক হামলা ভাঙচুর মোবাইল ও টাকা ছিনতায়ের ঘটনা ঘটেছে এ সময় তাদের হামলায় অর্ধশত নেতাকর্মী ও সাইদি ভক্ত আহত হয়েছেন অর্ধশতাধিক মোটর সাইকেল প্রাইভেট কার মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে এক চার বছর পরে নিজ হাতে গড়া প্রতিষ্ঠানে আল্লামা সাইদি অবশেষে তিনি শত প্রতীক্ষা শেষে এক চার বছর পরে নিজ হাতে গড়া স্বপ্নের প্রতিষ্ঠান আল্লামা সাইদি ফাউন্ডেশনে এসে পৌঁছালেন তবে তিনি আগের মতো নয়ন কারা ব্যক্তিত্ব সম্পন্ন হাসিমুখে নয় তিনি আসলে লাখো জনতাকে চোখে জোলে ভাসিয়ে লাশ হয়ে অপেক্ষার উত্তেজনায় মানুষ যখন ঘামছে ঠিক তখন বেলা দশটায় প্রাণপ্রিয় নেতার লাশবাহী গাড়ি এসে আল্লামা সাইদি ফাউন্ডেশনের গেটে থামে সকাল থেকে প্রশাসন ছিল তৎপর হাজারো মানুষের ভিড় ঠেলে লাশবাহী গাড়ি সাইদি ফাউন্ডেশনে ঢুকতে পারছিল না প্রায় আধা ঘণ্টা প্রাণান্তকর প্রচেষ্টার পরে তাফিমুল কুরান আলিয়া মাদ্রাসার সিটি সামনে এসে প্রিয় নেতার লাশবাহী গাড়ি থামে পিরোজপুরের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আগেই বলা হয়েছিল লাশবাহী গাড়ি আসা মাত্র এক শূন্য মিনিটের মধ্যে দাফন কাফনের কাজ শেষ করতে হবে লাশবাহী গাড়ি এসে পৌঁছালেও পথে নানান বিড়ম্বনার কারণে মাসুদ সাইদি এসে পৌঁছাতে অনেক সময় নেন আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন দ্রুত জানায় শেষ করার জন্য চাপ দিতে থাকে অন্যদিকে জনতা আল্লামা সাইদি সন্তানদের উপস্থিতি ছাড়া জানায় রাজি হচ্ছিল না নেতৃবৃন্দ কয়েকবার চেষ্টা করেও জানা শুরু করতে পারেননি অবশেষে আইন শৃঙ্খলা বাহিনী নমনীয় হলে বেলা প্রায় সোয়া একটা সময় মাসুদ সাইদি এসে পৌঁছালে মানুষের স্বস্তি ফিরে আসে এ সময় মাসুদ সাইদি অত্যন্ত আবেগময়ী বক্তব্যে উপস্থিত জনতাকে আবেগে আপ্লুত করে তোলেন তিনি অভিযোগ করেন তার বাবা কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় কিন্তু তাদেরকে কিছুই জানানো হয়নি বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরে হাসপাতালে ছুটে গিয়ে শত চেষ্টা করলেও অসুস্থ পিতার মুখখানা একবারের জন্যও দেখতে দেয়া হয়নি এ সময় তিনি পাগলের মতন হাসপাতালে বারান্দায় এদিক সেদিক ছুটে বেরিয়েছেন কিন্তু এতে প্রশাসনের কোনো মতে মন গলেনি। অবশেষে তিনি এসার নামায় গেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাকে ডেকে এনে জানানো হয় তার পিতা আর বেঁচে নেই তার বক্তব্যে উপস্থিত জনতা আবেগ আপ্লুত হয়ে পড়ে